Welcome students. Welcome back to Government Job Windows. আমি শিবশঙ্কর পাল। আমি বর্তমানে কলকাতা হাইকোর্টে চাকরি করি। তো তোমরা ঠিকই থাম্বনেল ক্লিক করেছো। তোমরা এর আগের ভিডিওতে ডিস্ট্রিক্ট জাজ বীরভূমে যে রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও আমি দিয়েছিলাম দুটো, সেখানে তোমরা কমেন্ট করে বলেছো যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, বুক লিস্ট কি কি, মানে কি কি বই তোমরা ফলো করবে। তো এই সমস্ত ব্যাপার নিয়েই আজকে ভিডিওটা তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আর যারা এখনো আমাদের এই পরিবারের সদস্য হওনি, তোমরা তোমাদের অনুরোধ রইল তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর যদি মনে হয় যে ইনফরমেটিভ, একটা লাইক দিতে ভুলো না। তো চলো আমি মূল আলোচনায় চলে যাই। তো দেখো, এলডিসির পরীক্ষায় দুটো ধাপে পরীক্ষা হবে, একটা প্রিলিমিনারি এবং মেইনস। আজকে আমি যেটা এমসিকিউ প্যাটার্ন হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, 1 নম্বর নেগেটিভ মার্কিং। সতর্ক হয়ে তোমরা অ্যান্সার করবে। আর গ্রুপ ডি বা প্রসেস সার্ভার, সেখানে কিন্তু 90টা কোশ্চেন থাকবে, সেখানেও নেগেটিভ মার্কিং থাকবে। মানে 1 নম্বর হচ্ছে একটা ভুল করলে 1 নম্বর চলে যাবে, আর একটা ঠিক করলে 1 নম্বর। তো এই 90 নম্বরের পরীক্ষা আর এলডিসির 100 নম্বরের পরীক্ষা, এই প্যাটার্নটা কিন্তু একই রকম মোটামুটি। তোমরা যদি একটাই প্রিপারেশন করো, তোমাদের মানে যারা তোমরা গ্রুপ ডি অ্যাপ্লাই করেছো আমার এই ভিডিও দেখে, তোমরা যারা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ এবং যারা এলডিসি প্রিপারেশন নিচ্ছ, একই প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং একই বই ফলো করবে, একই সিলেবাস। তো চলো তোমার আমি বলি যে এই যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটা 4টে ভাগ আছে, বাংলা, ইংরাজি, অঙ্ক আর জেনারেল নলেজ। বাংলা, ইংরাজি এবং অঙ্ক এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক। তো বাংলার ব্যাপারে আমি বলবো যে বাংলায় কি কি থাকবে। বাংলায় থাকবে হচ্ছে বিভিন্ন লেখক, তাদের বিভিন্ন বই, তাদের ছদ্মনাম, বিভিন্ন পুরস্কার। আর বাংলা ব্যাকরণ থেকে থাকবে ধ্বনি, শব্দ, কারক বিভক্তি, সমাস, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ, বাগধারা, বাক্যের শ্রেণী বিভাগ, শুদ্ধিকরণ, এইগুলো থাকবে। কি বই তোমরা ফলো করবে, বামনদেব চক্রবর্তীর বই বেস্ট হয়, অথবা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো বাংলা বই, গ্রামার বই। এবারে বলি ইংরাজি। ইংরাজির ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, টেন্স, অ্যান্টোনিম সিনোনিম খুব ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ, কারেকশন অফ সেন্টেন্সেস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এইগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। কি বই ফলো করবে, বেস্ট বই আমি যেটা সবাইকে বলি, আমার ছাত্রদের বলি, তোমাদেরও বলছি, তোমরাও আমার ছাত্র, সেটা হচ্ছে পিকে দে সরকার অথবা রেনান মার্টিন। এবারে বলবো যে ম্যাথস, ম্যাথসের ক্ষেত্রে তোমরা কি সিলেবাস ফলো করবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সেটা তোমার সিম্পল ইন্টারেস্ট, তারপরে সার্টস অ্যান্ড ইন্ডিসেস, কম্পাউন্ড ইন্টারেস্ট অতটা ইম্পর্টেন্ট না, সময় দূরত্ব, সময় কার্য, নল চৌবাচ্চা, নৌকাস্রোত, ক্যালেন্ডারের অঙ্ক, বয়সের অঙ্ক, তারপরে তোমার রেশিও প্রপোর্শনের অঙ্ক, লসাগু গসাগুর অঙ্ক, বেসিক মেনজুরেশন, এইগুলো। কি বই তোমরা ফলো করবে, বই তোমাদের আমি বলি যে তোমরা বই ফলো করবে সুবীর দাস বা আর এস আগরওয়াল। তোমাদের আমি বইটা দেখিয়ে দিলাম, সুবীর দাস বা আর এস আগরওয়াল। আর আমার চ্যানেলেও আমি কিন্তু ভিডিও কয়েকটা দিয়েছি, এরপর থেকে আমি নিয়মিত ভিডিও দেখবো, মানে ভিডিও দেব, তোমরা ফলো করো। আচ্ছা, এরপর তোমাদের বলবো জেনারেল নলেজ। জেনারেল নলেজ দেখো সব পরীক্ষারই সমান, তাও তোমাদের আমি বলে দিচ্ছি যেগুলোর উপরে এমফাসিস দেবে, সেটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড দেয়ার ক্যাপিটাল, রিভার্স, ইনভেনশন আর ডিসকভারি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, এক বছরের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ফেমাস ডেজ অর্থাৎ ইম্পর্টেন্ট যে দিনগুলো, জেনারেল সায়েন্স, এইগুলো। মনোরমা ইয়ার বুক তোমরা ফলো করতে পারো। দেখো এটা হচ্ছে মনোরমা ইয়ার বুক, এটা ইংলিশ ভার্সন আর বেঙ্গলি ভার্সন দুটোতেই হয়। এবং তোমার আরেকটা বই ফলো করতে পারো, সেটা হচ্ছে মনোহর পাণ্ডে। মনোহর পাণ্ডের বই তোমরা ফলো করতে পারো, অথবা যেটা সব থেকে বেস্ট হয় হুইলার্স পাবলিকেশনের বই, এটা যদি পাওয়া যায় এটা তোমরা একটু জোগাড় করে নিও, এটা পুরনো বই, ভেরি প্রেশাস। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। তোমাদের যদি মনে হয় ইনফরমেটিভ, তোমরা একটা লাইক করতে ভুলো না, আর এনি কোয়েরিজ তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।